Students of class 6, welcome to online class English. Recently, you have given exam of third surprise test. So, see the answers. So, today's task is answers of questions of third surprise test. At first, number one. একদে কোশ্চেন দিছিল, answer the following questions. নিচের প্রশ্নগুলি উত্তর দাও. একদে Princess Alicia looked after. রাজকুমারী অ্যালিসিয়া দেখাশোনা করত. The fishmonger, her brother, sister, the old lady, the king. তার ভাই আর বোনেদের. তাহলে এর দাগে দুই. এর দাগে দুই হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার তার ভাই আর বোনদের দেখাশোনা করত অ্যালিসিয়া নাম্বার বি দ্য লিটল কাইট থট ইট কুড নট ছোট্ট ঘুরে ভেবেছিল সে কখনোই পারবে না কি পারবে না ট্রাই রান ফ্লাই সুইম সো সে কখনো পারবে না উড়তে ফ্লাই বিয়ের দাগে তিন সে ভেবেছিল কখনো উড়তে পারবে না ফ্লাই নাম্বার সি হাওয়ার্ড কার্টার ডিসকভার্ড তুতানখামুন স্টর্ম ইন হাওয়ার্ড কার্টার বিজ্ঞানী যিনি তুদন খামনের কবরটা আবিষ্কার করেছিলেন 1920-21-22-23 সালে সো 1922 সালে সি এর থেকে চার 1922-1922 সালে হাওয়ার্ড কার্টার তিনি তুদন খামনের কবরটা আবিষ্কার করেছিলেন নেক্সট ডি ইচ অফ দ্য চিলড্রেন ড্যাশ অ্যারাইভড প্রত্যেকটা ছেলে হাজির হয়েছে রাইট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন ব্র্যাকেট ব্র্যাকেটে ঠিক ভার্বটা লেখো তো হ্যাভ ভার্ব মানে হ্যাভ আর হ্যাজ প্রেজেন্ট টেন্সে আর পাস্ট টেন্সে হ্যাড তো এখানে হ্যাভ আর হ্যাজ এর মধ্যে লেখাই ভালো তো প্রত্যেকটা ছেলে হাজির হয়েছে এটা কিন্তু সিঙ্গুলার ইচ অফ দ্য চিলড্রেন সিঙ্গুলার ধরতে হবে এই জন্য ভার্বটা কিন্তু হ্যাজ ইচ এভি থাকলে সিঙ্গুলার সাবজেক্ট আর সিঙ্গুলার ভার্ব বসে তো এখানে হ্যাজ বসবে সিঙ্গুলার ভার্ব হিসাবে রুলটা মনে রাখতে হবে ইচ এভরি থাকলে সিঙ্গুলার সাবজেক্ট বোঝায় এবং সেটা সিঙ্গুলার ভার্ব নেয় মানে হ্যাজ আর হ্যাভের ক্ষেত্রে হ্যাজটা সিঙ্গুলার ভার্ব আর হ্যাভটা প্লুরাল ভার্ব এই জন্য হ্যাজ সিঙ্গুলার সাবজেক্ট ভার্ব বসবে নাম্বার ই দ্য ফিশবোন ওয়াজ দি ড্যাশ কমপ্লিট দ্য সেন্টেন্স লাইনটা পূর্ণ করো দ্য ফিশবোন ওয়াজ ফিশবোনটা কি ছিল দ্য ফিশবোন ওয়াজ এ ম্যাজিক প্রেজেন্ট এই মাছের কাঁটাটা ছিল একটা জাদুর উপহার মাছের কাঁটাটা ছিল একটা জাদুর উপহার এইটুকু লিখতেই হবে তারপরে আরও কিছু লেখা যায় এটা অ্যালিসিয়াকে দিয়ে অ্যালিসিয়াকে দেওয়া হয়েছিল এটা মাত্র একবার ব্যবহার করা যাবে এইসব নাম্বার এফ Did you not hear the bell? তুমি কি ঘন্টার শব্দ শুনতে পাওনি আইডেন্টিফাই টাইপ অফ সেন্টেন্স কী ধরনের বাক্য এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে হবে নেক্সট জি দ্য গার্ল সিংস এ সং মেয়েটি একটি গান গায় মেক ইট নেগেটিভ সেন্টেন্স নাবাচক করতে হবে মেয়েটি গান গায় তো নাবাচক করলে মেয়েটি গান গায় না তাহলে আর এখন তখন সিংস আছে এই জন্য আমরা জানি যে সিংস মানে এর সঙ্গে ডাজ লুকি আছে সিংস ইজিক্যাল টু আমরা জানি যে সিংস ইজিক্যাল টু ডাজ প্লাস সিং ডাজ প্লাস সিং মানে সিংস তাই লিখবো যে দ্য গার্ল
does not sing a song. মেয়েটি গান গায় না. The girl does not sing a song. And the last one, H. ট্রান্সলেশন দেখো. ছেলেটি তার জীবনের বহু বছর একটি গ্রামে কাটিয়েছিল. তাই এটা পাস্ট টেন্সে আছে. তার আগে সাবজেক্ট লিখতে হবে দ্য বয়. তারপর কাটিয়েছিল পাস্ট টেন্স লিখতে হবে স্পেন্ট. তারপরে তার জীবনের বহু বছর মেনি ইয়ার্স. Many years of his life. Many years of his life. Tarpore ekti grame in a village. Tale chilita jibone bohu bochhor ekti grame katiyechilo. The boy spent many years of his life in a village. So the answers are Ekadagir. Miss Alicia looked after her brothers and sisters. The little kite thought it could not fly. Hot Cotter discovered the Tutankhamun storm in 1922. Each of the children has arrived. The fishbone was a magic present. Effetta, interrogative sentence. Jietta, the girl does not sing. এ সং এখানে এস হবে না যেহেতু ডাস ছিল, ডাস চলে এসছে, সিং করে থাকবে. আর ট্রান্সলেশন দ্য বয় স্পেন্ট মেনি ইয়ার্স অফ হিজ লাইফ ইন এ ভিলেজ. অ্যান্ড নাও বি A. Answer the following questions. Why did the king think that the lady, old lady, was a fairy? Raja kena bhebechilo je oi biddho mohila ta ekta pori chilo. Karon se biddho mohila ta rajar somoy sob kichu janto. The king thought that. Subject shuru korte hobe. The king thought that. The old lady was a fairy because she knew everything. She jante sob kichu about the kings, about the king, what kings. রাজা ভাবলো যে সে পড়ি, কারণ সে নিউ এভরিথিং অ্যাবাউট দ্য কিং ওয়াট কিং. সে রাজা সম্বন্ধে সব কিছু জানতো, তাই জন্য রাজা বুঝতে পারলো বা ভেবেছিল সে একজন পড়ি. নেক্সট বি, হোম ডিড দ্য কাইটস গেট অ্যাজ কম্প্যানিয়ন্স হাই আপ ইন দ্য কোয়াইট এয়ার. ঘুড়িগুলো আকাশে কাকে তার সঙ্গী হিসেবে পেয়েছিল? তো ক্লাউডস আর বার্ডস, পাখি আর মেঘকে. তাহলে দ্য লিখতে হবে সাবজেক্ট হিসাবে দ্য কাইটস. আর এখানে ভার্বটা দেখো ডিট আছে, তো পাস্ট টেন্সে হয়ে যাবে গেটের পাস গট. দ্য কাইটস গট বার্ডস অ্যান্ড ক্লাউডস, পাখিকে মেঘকে. তো যা আছে অ্যাজ কম্প্যানিয়ন্স. As companions, high up in the quiet air. Point of view দেখে নাও যে লাস্ট উত্তরটা দুজন কে ছিল.
bars and clouds. So these are the answers of third surprise test questions. So you have to write down in a copy. And if you have any query, then you can contact me. So that's all for today. Thank you.